إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا সম্মানিত মুসল্লিয়ান কেরাম আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনের জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ তাআলা তার তাকওয়া অবলম্বন করার জন্য কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়ার ওসিয়ত করেছেন প্রত্যেকটি ইবাদতের মূল অংশ হচ্ছে তাকওয়া জান্নাতে যেতে হলে আপনার লাগবে তাকওয়া আপনার আমল কবুল হওয়ার জন্য আপনার তাকওয়া লাগবে এই তাকওয়ার একটি মাস হচ্ছে এই রমজান মাস এই রমজান মাসে আপনি তাকওয়ার অধিকারী হতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথার্থভাবে মেনে নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রমজান মাস উদযাপন করতেন কিভাবে তিনি রমজান মাসের প্রতিটি কাজ করতেন এই বিষয়টি আমাদের জানা দরকার কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু রাসূল তোমাদেরকে যা প্রদান করেন তা গ্রহণ করো রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা পরিত্যাগ করো অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ যে কেউ রাসূলের আনুগত্য করবে সে তো আল্লাহর আনুগত্য করলো ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা যে কেউ মুখ ফিরিয়ে নিল অর্থাৎ রাসূলের আনুগত্য করলো না আপনাকে তো তাদের উপর আমি হেফাজতকারী রূপে পাঠাইনি অর্থাৎ রাসূলের দায়িত্ব শুধু বালাগুল মুবিন সুস্পষ্টভাবে বলে দেয়া কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম যদি তোমরা হে নবী বলুন যদি তোমরা সত্যি সত্যি আল্লাহকে ভালোবেসে থাকো আল্লাহর ভালোবাসায় তোমরা যদি কোনো শুদ্ধ হয়ে থাকো বিশুদ্ধ দাবিদার হয়ে থাকো ফাত্তাবিউনি তাহলে আমার অনুসরণ করো অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে পরিণামে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন আর আল্লাহ ক্ষমাশীল এবং দয়াদ্র এই জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে চলতে হবে এই রমজানের ক্ষেত্রে অন্য অন্য ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন তা আমাদেরকে জেনে সেটা অনুসারে জীবনে প্রত্যেকটি ইবাদত করতে হবে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন যে কেউ এমন কোনো আমল করবে যার উপর আমাদের কোনো আদর্শ নেই অর্থাৎ যা আল্লাহ এবং তার রসুল জানিয়ে দেননি যা রসুল্লাহ সাল্লাম করেননি যেই পদ্ধতি রসুল্লাহ সাল্লাম দেখাননি সেটা মারদুদুন সেটা তার উপর নিক্ষিপ্ত হবে সেটা কখনো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না অনুরূপভাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে প্রবেশ করবে তবে যে আমাকে অস্বীকার করবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সাহাবায়ে কেরাম বললেন ওমান ইয়া বাইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল কে আপনাকে অস্বীকার করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ যে কেউ আমার আনুগত্য করবে আমার কথা মেনে নেবে আমার অনুসরণ করবে আমার পয়রবি করবে সে জান্নাতে প্রবেশ করবে ওমান আসানি ফাকাদ আবা যে কেউ আমার অবাধ্য হবে আমার কথা মানবে না আমার কথার বিপরীত চলবে সে তো আমাকে অস্বীকার করলো মুত্তাফাকুন আলাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসরণ করা আমাদের জন্য আরও অন্য কারণে বাধ্যতামূলক
কারণ যে কোনো ইমানদার বোধ মাত্রেই রসুলকে মেনে চলতে হয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম। আল্লাহ তাআলা তার নিজের শপথ করে বলছেন, লা ফালা ও রাব্বিকা, আপনার রবের শপথ করে বলছি, লা ইউমিনুন, তারা ইমানদার হতে পারবে না, অর্থাৎ কোনো মানুষ ইমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম, তাদের মধ্যে ঘটে যাওয়া প্রত্যেকটি বিষয়ে আপনাকে একমাত্র ফয়সালাকারী না মানবে, তুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি এরপরে যেই ফয়সালা দিবেন এই ফয়সালার ব্যাপারে তাদের অন্তরে কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারবে না, কোনো সন্দেহ থাকতে পারবে না, গ্রহণ করবো কি করবে না এরকম থাকতে পারবে না। এই জন্য ফালা রাব্বিকা লা ইয়াজিদু হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম তুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়ুসাল্লিমু তাসলিমা, মানার মতো মানতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, যখন ইমানদারদেরকে ডাকা হয় আল্লাহ এবং তার রাসূলের দিকে, তখন তারা বলে শুনলাম এবং মেনে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ ছাড়া কারো কোনো গত্যন্তর নেই। এটা আসবে ভালোবাসা থেকে, যত বেশি রসুলকে ভালোবাসবেন ততই বেশি তার আনুগত্য করবেন, তার কথা অনুসারে চলবেন, কারণ যারা ভালোবাসে, যাকে ভালোবাসে তার অনুসরণ করে চলে। এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ইমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাই, যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে প্রিয় হব, মি ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন, তার নিজের সন্তান থেকে, পিতা থেকে এবং তার সমস্ত মানুষ থেকে। অন্য হাদিসে এসেছে, মিন নাফসি, তার নিজে নফস থেকেও বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। এটাই কারণ হচ্ছে, কারণ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য আদর্শ রূপে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহু ইয়াউমাল আখির, যে কেউ আল্লাহকে, আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে, আল্লাহকে ভালোবাসে এবং যে কেউ আখিরাতে মুক্তি পেতে চায়, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আদর্শ। তাকে যদি আদর্শ মানা না হয় তাহলে দুনিয়ার বুকে এর চেয়ে নিকৃষ্টতম কাজ আর কিছু হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মানলে প্রত্যেকটি কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আপনার চলাফেরা, উঠা বসা, আপনার সালাত, সওম, হজ, যাকাত, যাবতীয় এবাদত, যাবতীয় আদাত, যাবতীয় অভ্যাস, যাবতীয় কর্মকাণ্ড, যতক্ষণ পর্যন্ত আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন মূল্যহীন হয়ে যাবে। যদি আমরা তাকে আদর্শ মানি তাহলে আর কোনোদিন প্রশ্ন করব না, কেন এটা, কেন এটা, এটা নয়। আমরা বলবো, আমার নবী করেছেন, আমাকে তা করতে হবে, আমার নবী তা ভালোবেসেছেন, আমাকে তা ভালোবাসতে হবে, এই পদ্ধতিতে আমাদের জীবন অতিবাহিত করতে হবে। আজকে আমরা সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে রমজান যাপন করতেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসার আগে তিনি কিছু কাজ করতেন যেগুলো আমরা আপনাদেরকে জানিয়েছিলাম, আজকে আমরা সেগুলোর আবার পুনরাবৃত্তি করতে চাই। সংক্ষেপে তা হচ্ছে, প্রথমে তিনি রমজান মাস আসলে তার অন্তর খুশিতে ভরে যেত, কারণ তিনি তো আল্লাহর আবেদ, আল্লাহর দাস, আল্লাহর বান্দা, আল্লাহর এবাদতে তিনি আনন্দ পেতেন। তার পা ফুলে যেত, কিন্তু তিনি এটাকে কিছুই মনে করতেন না, কারণ এবাদতে আনন্দ পাইতেন তিনি। এই জন্য যারাই আল্লাহকে যারা ভালোবাসে তারা আল্লাহর এবাদতে আনন্দ পায়, কোনো কষ্টকে কষ্ট মনে করে না, তারা ঘরের ভিতরে ঘুমানোর চেয়ে রাতের অন্ধকারে আল্লাহর কাছে, আল্লাহর সান্নিধ্যে দাঁড়ানোকে তারা অনেক বেশি প্রাধান্য দেয়। তারা মনে করে এতে রয়েছে বিশাল আনন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য রমজান আসার আগে তার অন্তরে আনন্দ খেলে যেত, সে আনন্দের কারণে তিনি খুশি হতেন। এবং দ্বিতীয়ত, তিনি বেশি বেশি করে রমজান আসার আগেই সওম পালন করে তিনি সেটার জন্য তৈরি হতেন, যাতে করে রমজানের কাজগুলি করতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসার আগেই শাবান মাসে অনেক রোজা রাখতেন,
অনুরূপভাবে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকেও তা বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নিজে আনন্দিত হতেন তা নয়, তিনি সে আনন্দ শেয়ার করতেন সাহাবা ইকরামকে, বলতেন যে রমজান এসেছে, তোমাদের এই রমজান মাসে এই হয় এই হয়, রমজান মাস আসলে আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, কঠিন প্রকৃতির শয়তানগুলোকে বেঁধে ফেলা হয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা আমরা জানতে পেরেছি। যখন রমজান আসতো রাসূল বলতেন আতাকুম শাহরুর রমাদান, রমজান মাস এসেছে, রমজান মাস এসেছে, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। এটা তার আনন্দ ছিল, আনন্দ তিনি প্রকাশ করতেন এবং সাহাবায়ে কেরামের মধ্যে আনন্দ বিলিয়ে দিতেন যে রমজান মাসের আনন্দ যেন সবাই, রমজান মাস আসছে এই আনন্দ যেন সবার মনে এসে যায়। আমরা এই রমজান মাসে উপনীত হয়েছি অথচ রমজান মাসের আনন্দ আমাদের মধ্যে নেই। অনেকেই রমজান মাসকে অন্য মাসের মতোই মনে করছি, রমজান মাস পার হওয়ার উপক্রম হয়েছে অথচ আমরা এখনও কিছুই করিনি, অনেকেই কোরআন তেলাওয়াত শুরু করেনি, অনেকেই আমার যে যা আমাদের যে সমস্ত ইবাদত করা দরকার সেগুলি করিনি, কারণ আমরা এগুলির মধ্যে তাসউইফ যেটাকে বলা হয় যে করব আর কি করব, সময় আছে ধরে নিয়ে দীর্ঘসূত্রিতার পথ বেছে নিচ্ছি। মনে রাখবেন শয়তানের একটি বড় কারসাজি হচ্ছে মানুষকে এইভাবে দীর্ঘসূত্রিতায় ফেলে রাখা যে হবে, সময় আছে, অসুবিধে কি, সামনে করবে, আরও কিছু সময় আছে, এখনও তো সময় 15 দিন বাকি আছে, অর্ধেকও পার হয়নি, 1/3 মাত্র গেল, এই জাতীয় জিনিস দিয়ে শয়তান আমাদেরকে বিভ্রান্ত করতে চায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসার আগ থেকেই আমাদেরকে সে ব্যাপারে সাবধান করেছেন। রমজান আসার পরে তিনি বিভিন্ন রকমের ইবাদত করতেন, রমজান আসার আগে তিনি বিভিন্ন মাসআল বর্ণনা করতেন এবং তিনি রমজান আসার জন্য, রমজান ঢুকছে কি ঢুকে নাই তা জানার জন্য আগে থেকেই শাবান মাসের হিসাব রক্ষা করতেন যথাযথভাবে। সাহাবি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্য কোনো মাসের ব্যাপারে এত গুরুত্ব দিতে দেখিনি, যত গুরুত্ব দিতে দেখেছি শাবান মাসের, মাস ঢুকলো কি ঢুকলো না সেটা দেখতে, কারণ শাবান মাসের সাথে রমজান মাসের সম্পর্ক জড়িত রয়েছে। শাবান মাস যদি, শাবান মাসের শেষে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে 30 দিন পূর্ণ করে সওম শুরু করতে হয়, সেটা যদি চাঁদ দেখা না যায় তাহলে 30 দিন পূর্ণ করার জন্য আগের মাস জানতে হবে যে শাবান ঠিকমতো কত তারিখ ঢুকেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করতেন। আজ আমাদের মধ্যে সেদিকে রম চাঁদ দেখার প্রতি যে সুন্নাত, চাঁদ দেখার যে গুরুত্ব সেটা আমরা উঠে গেছে। আমরা এখন অনেক সময় কোন দেশে কোথায় চাঁদ উঠেছে সেটা দিয়ে খুঁজি, নিজে চাঁদ দেখার প্রতি কোনো গুরুত্ব দেই না, অথচ তারা রুইয়াতুল হেলাল সুন্না। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষ এসে বলতো যে আমি চাঁদ দেখেছি, একবার আমি নিজে এসে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি চাঁদ দেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে তুমি চাঁদ দেখেছো, তখন তিনি ঘোষণা দিলেন যে আগামী দিন থেকে তাহলে আমাদের রমজান শুরু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে চাঁদ দেখার প্রতি গুরুত্ব দিয়েছেন, কারণ এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। অথচ আমরা চাঁদ দেখার ইবাদতকে এখন এমন জিনিস বানিয়ে নিয়েছি যে এটা হানাহানি মারামারির পর্যায়ে নিয়ে গিয়েছি, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেটা করতেন না। তিনি বলেছেন সাওমুকুম ইয়াউমা ইয়াসুমুন নাস ওয়া ফিত্রুকুম ইয়াউমা ইফতারুন নাস, মানুষের সাথে মিলেমিশে তোমরা রোজা রাখো, মানুষের সাথে মিলেমিশে তোমরা রোজা ভাঙবে, নিজের মন মতো কোনো কিছু করবে না। এই হাদিসের তফসির আমরা নিজেরা করব না, আমাদের সালফে সালেহীন যা করেছেন তা হচ্ছে এটা যে মানুষের সাথে মিলে, সমস্ত বেশিরভাগ মানুষের সাথে মিলে আমাদেরকে সওম পালন করতে হবে, একা একই কোনো বাইরের দেশের সাথে মিলিয়ে সওম, এবং একা একই কোনো বাইরের দেশের সাথে মিলিয়ে আমাদেরকে এইভাবে ঈদ পালন করতে বলা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং এটাই হচ্ছে একজন ইমানদারের কর্তব্য যে মানুষের সাথে মিলেমিশে ঈদ এবং কোরবানি এবং সওম পালন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে কি কি কাজ করতেন আমি এখন সেগুলো আলোচনা করতে চাই। রমজান যখন এসে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে কাজটি করতেন তা হচ্ছে তিনি সিয়াম পালন করতেন। সিয়াম পালন করার ক্ষেত্রে তার যে ইচ্ছা, ঐকান্তিক ইচ্ছা ছিল অনেক বেশি। আমি কয়েকটি পয়েন্টে তা তুলে ধরবো যাতে বুঝতে পারেন রাসূল কীভাবে সাওমের গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি সাহরি খেতেন, ইফতারি করতেন, এটা প্রমাণ করে যে গুরুত্ব দেওয়ার সাথে প্রমাণিত। যারা গুরুত্ব দেয় না তারা ঘুমিয়ে থাকে এবং তারা এটা সময় মতো করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরূপভাবে তিনি ইফতার তাড়াতাড়ি করতেন এবং সাহরি দেরি করে খেতেন। আমাদের অনেকে দেখা যায় ইফতার করার ক্ষেত্রে তাড়াতাড়ি করে না, বিশেষ করে শিয়ারা, তারা দেরি করে ইফতার করে, সূর্য তারকা না উদিত না হওয়া পর্যন্ত তারা ইফতার করে না। এরা এটা পথ ভ্রষ্টদের পথ, এটা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য ডুবার সাথে সাথেই ইফতার করতেন, সাহাবায়ে কেরামও তাই করতেন। এই জন্য তাড়াতাড়ি ইফতার করতে হয়, ওয়া তাখিরিস সুহুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহরি দেরি করে খেতেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহরি খাওয়ার সময় ছিল, তখন সাহরি শেষ হতো তারপরে আজান দিয়ে দিত। এর অর্থ হচ্ছে শেষ মুহূর্তে সাহরি খেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরূপভাবে তিনি ইফতার করতেন, গুরুত্বের সাথে কিছু জিনিসের উপরে ইফতার করতেন। তিনি ইফতার করতেন রোতাব, কাঁচা খেজুরের উপরে, না পাইলে শুকনা খেজুর, না পাইলে পানিতে তিনি ইফতার করতেন। এটাও গুরুত্ব বুঝায় তিনি কীভাবে গুরুত্বের সাথে জিনিসটা প্রতিপালন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরূপভাবে তিনি খেজুরের মাধ্যমে সাহরি খাওয়ার প্রতি উৎসাহ দিয়েছেন, কারণ আরব দেশে সবচেয়ে বেশি সহজলভ্য হচ্ছে খেজুর, যেটা পাওয়া যায়, অন্য খাবার না পাওয়া গেলেও খেজুর পাওয়া যায়, যাতে করে যিনি সহজ হয় যিনি উম্মতের উপরে, সেজন্য তিনি বলেছেন যে ইফতারির সাহরির মধ্যে যেন খেজুর যেন থাকে। আরেকটি কারণও তা হতে পারে, সেটা হচ্ছে যে খেজুরের মধ্যে এত বেশি ক্যালোরি রয়েছে, এত বেশি উপাদান রয়েছে, মানুষের শরীরের অভাব পূরণের জন্য তা যথেষ্ট হয়ে যায়। এর বিপরীতে অন্য অন্য খাবার অনেক সময় তার খাবার পেটের পীড়ার কারণ হয়ে যায়, অন্য অন্য অনেক রকমের অবশ্য সমস্যা তৈরি করতে পারে, কিন্তু খেজুর প্রমাণিত সত্য হয়ে গেছে যা তা শরীরের অভাব পূরণে অনেকটাই সহায়ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইফতারিও ছিল অত্যন্ত সাধারণ মানের এবং সাহরিও ছিল সাধারণ মানের। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন সাধারণ মানুষের উম্মতের সাধারণ মানুষের প্রতি দৃষ্টি রেখে সেটা করেছিলেন, কারণ তিনি ভালোবাসতেন উম্মতের প্রত্যেকটি ফরজকে, প্রত্যেকটি ফরজকে তিনি ভালোবাসতেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে রাউফ ও রাহিম দুটি গুণে গুণান্বিত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, তোমাদের জন্য একজন রাসূলকে পাঠানো হয়েছে, যে রাসূল তোমাদের উপর যা কঠিন তা তার উপর কঠিন হয়ে যায়। এই জন্য তিনি উম্মতের যেটা কঠিন হবে সেটা না করে খুব হালকা ধরনের জিনিস দিয়ে সাহরি এবং ইফতারি খাওয়ার প্রতি গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারির সময় দোয়া করার প্রতি গুরুত্ব দিয়েছেন, তিনি নিজে দোয়া করতেন, ইফতার করার পরে তিনি দোয়া করতেন, ইফতার করার আগে নয়, ইফতার করার সময় শুধু বিসমিল্লাহ বলতেন, আর ইফতার করার পরে তিনি দোয়া করতেন, দাহাবাদ দমা ওয়াবতাল্লাতিল উরুব ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই দোয়াটি করতেন, অর্থ হচ্ছে যে পিপাসা চলে গেছে এবং শিরা সুমসিক্ত হয়ে গেছে এবং ইনশাআল্লাহ সওয়াব প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সওম অবস্থায় বেশি বেশি মিসওয়াক করতেন, বেশি বেশি মিসওয়াকের কারণে মুখের দুর্গন্ধ দূর হলে সেটা কোনো দোষণীয় নয়, মূলত দোষণীয় হচ্ছে খাবার জনিত কোনো কিছু খেয়ে ফেলা, কারণ খাবার না খাবার জনিত গুণার না খাবার জনিত যে গন্ধটা হয় সেটাই আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশি প্রিয়, কিন্তু মুখের দুর্গন্ধ নয়, মুখের দুর্গন্ধ বলা উদ্দেশ্য নয়, সেটা হচ্ছে খালুফ, খালুফ হচ্ছে না খাওয়া জনিত গন্ধের নাম। আর এমনিতেই মিসওয়াক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করতেন। আমরা যারা ব্যবহার করি অনেক সময় মাজন এবং আমরা যারা ব্রাশ ব্যবহার করি চেষ্টা করবেন কখনো যেন এমন কোনো মাজন ব্যবহার না করেন যা পেটের ভিতরে চলে যায়, তাহলে আপনাদের রোজা নষ্ট হয়ে যেতে পারে। আর যদি এর বাইরে আপনি ব্রাশ দিয়েও দাঁত মাজেন তা দাঁত মাজার সুন্নত আদায় হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওম পালন অবস্থায় বেশি বেশি করে তিনি মিসওয়াক করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো তিনি ফজরে উপনীত হতেন অপবিত্র অবস্থায়, এর অর্থ হচ্ছে রাতের বেলা স্ত্রী সহবাস রমজানে নিষিদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা নিজে করে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো ঠান্ডা পানি মাথার উপর দিতেন যখন বেশি গরম অনুভূত হতো,
এই জন্য আমাদের দেশে যদি কেউ গোসল করে অথবা যদি কেউ এসি রুমে বসে থাকে এটাও শরীয়তে নিষেধ নাই, শরীয়তে এর জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কুলি এবং নাকে পানি দিতেন, তবে বাড়াবাড়ি করতেন না, যাতে করে সোম নষ্ট না হয়ে যায় বিষয়টি খেয়াল রাখতেন, কারণ কুলি করতে করতে পেটের ভিতরে চলে যেতে পারে, আবার নাকে পানি নেওয়ার সময় ধীরে ধীরে সেটা পেটের ভিতরে চলে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইবাদতের সময় বেশি কাটানোর জন্য কখনো কখনো তিনি কয়েক রোজা একসাথে রাখতেন, এটা শুধু রসুলের জন্য খাস, অন্য কারোর জন্য সেটা অনুমোদিত নয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যেন বিসাল না করো, অর্থাৎ এক সোমের সাথে আর সোম মিশিয়ে দিও না, যদি করতে হয় যদি কোনো কারো অভাব থাকে সে যেন অন্তত পানি দিয়ে হলো ইফতার করে, পানি দিয়ে হলো সেহরি খায়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজানে সফর করেছেন, এই সফরগুলোতে তিনি কখনও তিনি রোজা ভেঙেছেন কখনও তিনি ভাঙেননি, এটা তিনি বোঝানোর জন্য যে দুটোই জায়েজ আছে, উম্মতের যেন কষ্ট না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজান মাস থেকে যতক্ষণ পর্যন্ত সাক্ষী না প্রমাণ পাওয়া না যেত ততক্ষণ পর্যন্ত রমজান মাস থেকে তিনি বের হতেন না, রমজান মাস তিনি যথাযথভাবে সাওম যথাযথভাবে পূরণ করে নিতেন, হয় 30 দিন পূরণ করতেন, না হয় তিনি চাঁদ দেখার অপেক্ষায় থাকতেন, সাক্ষী প্রমাণসহ চাঁদ দেখা হলে তারপর তিনি বের হতেন। রমজান মাসে সাওমের পরে দ্বিতীয় যে মহৎ কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন তা হচ্ছে করতেন এবং তিনি উৎসাহ দিয়েছেন, তিনি বলেছেন মান কামা রমাদানা ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, যে কেউ কিয়াম করবে রমজানের ঈমানের সাথে, অর্থাৎ আল্লাহর উপরে ঈমানে ইহতিসাবান সওয়াবের আশা করে তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। রাসূলুল্লাহ সিয়ামের ব্যাপারও তিনি তা বলেছেন মান সামা রমাদানা ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামের ব্যাপারে গুরুত্ব দিতেন, এমনিতে কিয়াম তিনি করতেন, তিনি কিয়ামুল লাইল কখনো ছাড়তেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে তিনি উম্মতের জন্য বিশেষভাবে এই রমজান মাসে কিয়ামটাকে তিনি গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন যে গুনাহ মাফ পাওয়ার একটি বিরাট সুযোগ হচ্ছে এই রমজান মাসের কিয়ামুল লাইল করা। কিয়ামুল লাইল বলতে তারাবি এবং তাহাজ্জুদ সবই কিয়ামুল লাইল, এগুলির মধ্যে কোনো পার্থক্য নয়, রাতের বেলায় যত সালাত আদায় করা হয় ফরজ ব্যতীত সবই কিয়ামুল লাইল, এটা আমাদের মনে রাখা উচিত। প্রথম রাত্রিতে পড়লে বলে তারাবি, শেষ রাত্রিতে বলে তাহাজ্জুদ বলা হয়, তারাবি এবং তাহাজ্জুদের মধ্যে কোনো সংখ্যা নির্ধারিত নেই, যদি কেউ পড়তে চায় 13 রাকাত বা 11 রাকাত সেটাতেও নিষেধ নেই, যদি কেউ 20 রাকাত এবং 41 রাকাত পড়তে চায় সেটাতেও নিষেধ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে উন্মুক্ত রেখেছেন, তিনি বলেছেন যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে কিয়ামুল লাইল সালাতুল লাইল সম্পর্কে তিনি বলেছেন মাসনা ওয়া মাসনা, অর্থাৎ 2-2 রাকাত করে পড়ো, এবং তিনি আরও সহজ করে দিয়েছেন, তিনি বলেছেন মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ারজিআ কুতিবা লাহু কিয়ামুল লাইলা, কেউ যদি ইমামের সাথে দাঁড়ায় ইমাম শেষ করা পর্যন্ত তার রাত্রি সারারাত্রি কিয়ামের সওয়াব লেখা হয়ে যাবে, সেই জন্য বেশি বেশি করে আমাদের কিয়ামুল লাইল করা উচিত। 10 রাকাত পড়ে বের হয়ে যাওয়া বা 4 রাকাত পড়ে বের হয়ে যাওয়া বা শয়তানের কার সাজিতে পড়ে চলে যাওয়া এগুলির থেকে অবশ্যই মসজিদে সালা ইমামের সাথে সালাত আদায় করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসের শেষ দশক ছাড়া কখনও তিনি সারা রাত্রি দাঁড়াতেন না, তবে তিনি দাঁড়াতেন আবার ঘুমাতেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ কিয়ামুল লাইল তার ছিল একক সালাত, কিয়ামুল লাইল তিনি একক আদায় করতেন, কিন্তু রমজান মাসে তিনি কিছুদিন জামাতের সাথে আদায় করেছিলেন 3 দিন, মতান্তরে 4 দিন, কিন্তু এরপরে তিনি আবার আসেননি খাশিয়াতান আইন তুফতারা দা আলাইনা, আমাদের উপর ফরজ হওয়ার ভয়ে, কারণ তিনি আমাদের উপর যা কষ্টকর হতো তা তিনি পরিত্যাগ করতেন, এই জন্য তিনি সেই জন্য আসেননি চতুর্থ দিনে, তিনি অপেক্ষা সাহাবায়ে কেরাম অপেক্ষা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাম দেখেছেন কিন্তু ভয় পেয়েছেন যদি আজকেও বের হয়ে যদি ফরজ করে দেওয়া হয় আমার উম্মতের উপর সেটা কষ্টকর হয়ে যাবে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেননি, কিন্তু সেটাকে তিনি গুরুত্বের সাথে 3 দিন যেহেতু জামাতের সাথে পড়েছেন এই জন্য কিয়ামুল লাইল বা সালাতুল লাইল বা রমজান মাসের তারাবি এটা বা তাহাজ্জুদ এটা রমজান মাসের সালাতগুলো যে রাতের সালাতগুলো এই জামাতের সাথে পড়াটাই উত্তম একাকী ঘরে পড়ার চেয়ে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইলের ক্ষেত্রে অনেক লম্বা করতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন
যে কানা ইয়াসআলু কানা কানা ইউসাল্লি আরবান, রাসূল চার রাকাত পড়তেন। লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, সেগুলির সৌন্দর্য কেমন আর সেগুলির লম্বা কেমন আমাকে জিজ্ঞাসা করো না। সাহাবায়ে কেরামের কেউ কেউ বলেছেন যে আমরা অনেক লম্বা, যে চার দিন তিন দিন তিনি সালাত আদায় করেছেন এত লম্বা করেছিলেন যে আমাদের কারো কারো পা ব্যথা হয়ে আমরা কেউ কান্না নাত্তাকে বলে আসি, লাঠিতে ভর দিতাম যে আর দাঁড়াতে পারছি না। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সাহাবি সালাতে দাঁড়িয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা শেষ করেছেন, সূরা নিসা শেষ করেছেন, সূরা আলে আমরান শুরু করেছেন, এক রাকাতের ভিতরে চিন্তা করেন কত লম্বা টাইম নিয়ে তিনি সালাতকে আদায় করেছেন। সাহাবি বললেন যে আমার যেন পা আর ধরছে না, আমি আমার লাকাদ হামাম তুবে আমরিন সু, খারাপ চিন্তা করেছিলাম, খারাপ চিন্তা অর্থ হলো ছেড়ে দিয়ে চলে যাবো, আর দাঁড়াতে পারছি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পরোয়া নেই, তিনি ঠিকই আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করে যাচ্ছেন আর পড়ে যাচ্ছেন, আল্লাহর বাণী তেলাওয়াত করে যাচ্ছেন, আল্লাহর সবচেয়ে প্রিয় সান্নিধ্য লাভের জন্য এই অবস্থায় তিনি দাঁড়িয়েছিলেন। আল্লাহর নেক বান্দারা এই জন্য কিয়ামুল লাইল করে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে আর যে কাজটি বেশি বেশি করেছেন তা হচ্ছে এতেকাব করেছেন এবং তার রবের সাথে একাকিত্ব অবলম্বন করেছেন। সারা বছর তার সাথে ছাত্ররা থাকে, সাহাবায়ে কেরাম থাকে, পরিবার থাকে, কিন্তু রমজান মাসে তিনি এতেকাব করেছেন, তিনি পুরুষ আল্লাহর জন্য সময়টা একান্তভাবে ব্যয় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছরই তিনি এতেকাব করেছেন, একবার তিনি শুধুমাত্র এতেকাব করতে পারেননি কারণ তিনি সফরে ছিলেন, এই জন্য পরের বছর তিনি 20 দিন এতেকাব করেছেন পরের রমজানে। সেটা এই জন্য যে সেটা কাজা ছিল, মানে আগের মাস আগের বছর করেননি বলেই পরের বছর সেটা করেছেন। আরেকবার তার পরিবাররা দেখলেন, তিনি এসে দেখলেন যে পরিবাররা মসজিদ দখল করে ফেলছে, কেউ এখানে এটা কার খিমা, বলে জাইনাবের খিমা, এটা কার খিমা, অমুকের খিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল বিররা ইউরিদুন, তারা কি ন্যাক চাচ্ছে, এরকম মসজিদ দখল করে ফেলছে কেন, এই বছর আমি আর এতেকাফে করলাম না। সঙ্গে সঙ্গে তারা আর সবাই এতেকাফ ভঙ্গ হয়ে গেল, কারণ যেখানে রসুল এতেকাপ করেননি আর কারো কোনো কারো কোনো স্ত্রী এতেকাপ করা সম্ভব হলো না। রসুল আসলাম তাদেরকে একটি বড় ধরনের শিক্ষা দিলেন যে অনুমতি ব্যতীত যেন অগ্রিম কাজ না করে, যেন সাহাব উম্মাহাতুল মুমিনীন এই কাজটি না করে গুরুত্বের সাথে তিনি বুঝিয়ে দিলেন। সেই বছরের এতেকাপ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসে কাজা করেছেন, তবে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজ করলে এটা তিনি সব সময় করার চেষ্টা করতেন, এই জন্য সেই বছরের এতেকাব তিনি কাজা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাব করতেন, তিনি মসজিদের মধ্যে খিমা বাঁধার নির্দেশ দিতেন, ছোট্ট জায়গা করে নিতেন যেখানে তিনি মানুষের থেকে দূরে একমাত্র আল্লাহর সাথে একান্ত হতে পারতেন। তিনি সূর্য ডুবার 20 তারিখ, সূর্য ডুবার পরে 21 তারিখের রাতের শুরুতে তিনি মসজিদে ঢুকে যেতেন, এটাই হচ্ছে বিশুদ্ধতম সুন্নত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাব অবস্থায় কখনো কখনো মাথা বের করে দিতেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার মাথার চুল আশ্রয় দিতেন, সেটাও হাদিস দ্বারা সাব্যস্ত আছে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতেকাবে থাকলে হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো রোগী দেখতে যাইতেন না, জানাজার নামাজের জন্য যাইতেন না, কোনো স্ত্রীর কাছে যেতেন না, এতেকাবে থাকলে এগুলো তিনি পরিত্যাগ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের কেউ এতেকাব অবস্থায় তার কাছে আসলে তিনি তার সাথে কথা বলতেন, আবার তাদেরকে বিদায় দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একান্ত প্রয়োজন ব্যতীত এতেকাবের জায়গা ছেড়ে বের হতেন না। আজ আমরা যারা এতেকাবে বসে মোবাইলে ঘন্টার পর ঘন্টা আলাপ করছি তারা কিন্তু এতেকাবে নাই, তারা এতেকাব থেকে বেরিয়ে গেছেন, সেটা মনে রাখতে হবে। কারণ শুধু শরীর নয়, মন অন্তর মুখ সবই তো বেরিয়ে গেছে, মুখ শরীর এখানে থেকে আর কী লাভ। এই জন্য এতেকাবে বসলে আল্লাহর এবাদত ছাড়া অন্য কোনো কাজে রত হওয়া জায়েজ নেই, হলেও খুব সংক্ষিপ্ত সারে কথা বলে বিদায় দিতে হবে। অনেকে দেখতে পাই এতেকাফের সময় এসে গল্প করার জন্য চলে আসে, অনেকে এতেকাফের মধ্যে গল্পের ফুলঝুরি বসিয়ে দেয়, আসর বসিয়ে দেয়। এই সময় আপনার দায়িত্ব হবে তাকে বুঝিয়ে দেয়া যে আপনার একান্ত জায়গায় চলে যান, সেখানে আপনি এতেকাফ করুন, আমাকে কোরআন পড়তে দিন, আমাকে আল্লাহর জিকির করতে দিন, ইস্তেগফার করতে দিন, আমার সময় নষ্ট করার কারণ হবেন না, নিজের এতেকাব বিনষ্ট করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো মাথা বের করে দিতেন যেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার মাথার চুল ধুয়ে দিতে পারেন।
ধুয়েও দিতেন, কখনো তিনি কখনো কখনো তিনি মাথা আশ্রয়ও দিতেন। বোঝা গেল এতেকাফ অবস্থায় সবচেয়ে নোংরা থাকতে হবে এটা কিন্তু শরীয়ত বলে না, বরং আপনাকে যথেষ্ট করে যতটুকু পারা যায় পরিচ্ছন্ন থাকতে হবে, তবে গোসলের জন্য বের হওয়া যাবে না। ফরজ গোসল ব্যতীত অন্য কোনো গোসলের জন্য এতেকাফ অবস্থায় বের হওয়া যাবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এতেকাফ অবস্থায় আপনাকে মসজিদে অবস্থান করতে হবে, এতেকাফ যেন ভঙ্গ না হয় এমন কোনো কাজ আপনি করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কী কাজ করতেন? তিনি রমজান মাসে চতুর্থ যে কাজটি বেশি বেশি করতেন সেটা হচ্ছে শেষ দশকে বেশি বেশি ইবাদত করতেন। যখন শেষ দশক আসতো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন শেষ দশক আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদত করতেন যে এর চেয়ে ইবাদত চিন্তাও করা যায় না। শেষ দশকের ইবাদত সবচেয়ে বেশি করতেন। আমাদের সামনে শেষ দশক আছে, আমরা সে ইবাদতের গুরুত্ব দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পঞ্চম যে কাজটি করতেন সেটা হচ্ছে লাইলাতুল কদর তিনি খুঁজতেন। এই খোঁজাটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর খোঁজার জন্য প্রথম মাসের প্রথম 10 দিন এতেকাফ করলেন। তাকে জানানো হলো যে এই 10 দিনে লাইলাতুল কদর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী 10 দিনে এতেকাফ করলেন, সেখানেও তাকে জানানো হলো যে লাইলাতুল কদর এই 10 দিনে নাই। তারপর আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন যে শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর রয়েছে। আর লাইলাতুল কদর কি জিনিস সেটা আমরা জানি। আল্লাহ তাআলা বলেছেন খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। 84 বছরের ইবাদতে এক রাত্রির ইবাদত যদি 84 বছরের মতো ইবাদত হয়ে যায়, আলহামদুলিল্লাহ, এটা বিরাট নেয়ামত। এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে এই নেয়ামতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নির্ধারণ করে দিয়েছেন যে শেষ দশকের ভিতরে আছে। শেষ দশকের ভিতরে অনেকে শুধু 27-এর রাত্রিতে পালন করে থাকে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কোনো হাদিসে থাকলেও তিনি অন্যান্য হাদিসে বলেছেন অন্যান্য দিনগুলো তো তার পক্ষ থেকে আসছে। 21, 23, 25, 27, 29 এগুলো যেমন হয় তেমনিভাবে জোড় রাত্রিগুলিতেও লাইলাতুল কদর হতে পারে। তাছাড়া একখানের জোড় আরেকখানের বেজোড় মিলিয়েও হতে পারে, যেটা আমরা বাস্তবতায় দেখি। সেই জন্য জোড় বেজোড় মিলিয়ে পুরো 10 দিন আমরা ইবাদত করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পুরো লাইলাতুল কদর তিনি কিয়াম করতেন, কানাইজা দাখালাল আশরুল আওয়াখির, শেষ 10 রাত্রি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইকাদ আহলাহু পরিবারকে জাগাতেন, শুধু নিজে নয়, ওয়া সাদ্দা মিজারাহু কোমর বেঁধে নিতেন, ও আহিয়াল লাইলা কুলো সারা রাত্রি জাগতেন। অন্য কখনো তিনি সারা রাত্রি জাগে ইবাদত করতেন না, কিন্তু রমজান মাসের শেষ দশকে তিনি সারা রাত্রি জেগে ইবাদত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ যে কাজটি করতেন রমজান মাসে তা হচ্ছে তিনি জিবরিলের সাথে কোরআন তিনি চর্চা করতেন। কোরআন শুধু পড়ানো, যতটুকু নাজিল হয়েছে অতটুকু তিনি রমজান মাসে আবার নতুন করে শোনাতেন, আর জিবরিলও তাকে নতুন করে শোনাতো। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবনের শেষ প্রান্তে এসে যান তখন তিনি 2 বার জিবরিলকে কোরআনে কারিম শুনিয়েছেন, জিবরিলও তাকে 2 বার শুনিয়েছে। অর্থাৎ 2 বার শোনার মধ্যে গুরুত্ব প্রকাশ পেয়েছে যে কোরআনে কারিমের এই মাস কোরআনে কারিমের মাস। এই জন্য অনেকে যারা আজও এখনও শুরু করেনি কোরআনে কারিম অথবা পড়া শেষ করেনি, আমাদের উচিত কোরআনে কারিম পড়া, কোরআনে কারিম এখনই পড়ার জন্য নিয়ম মেনে নেওয়া যে আমরা অবশ্যই কোরআনে কারিম পড়ব, এবং শুধু খতম নয় অর্থ বুঝে আমরা কোরআনে কারিম পড়তে সচেষ্ট হব। অনেকে দেখলাম কোরআনে কারিম খতমের বিরোধিতা করতে করতে কোরআনে কারিম তেলাওয়াতে ছেড়ে দিয়েছে। বহু মানুষ দেখলাম এরকম, খতমের বিরোধিতা করা ঠিক নয়, সালফি সালহীন কোরআন পড়তেন মুখস্থ এবং পুরোটাই শেষ করতেন, আবার শুরু করতেন। কেউ কেউ 3 দিনে শেষ করতেন, কেউ 7 দিনে, কেউ বা 7 মঞ্জিল তারা এই জন্য নির্ধারণ করেছেন, কেউ বা 10 দিনে, কেউ বা 1 মাসে শেষ করতেন। সুতরাং কোরআনে কারিম খতম করা সুন্নাতুর রাসূল এবং সুন্নাতুর সাহাবা এবং সুন্নাতুর তাবেঈন এই পদ্ধতি চলে আসছে। কোরআনে কারিম অবশ্যই পড়বেন, সাথে সাথে উত্তম হচ্ছে কোরআনে কারিম বোঝার চেষ্টা করা। যেই বাণী রব্বুল আলামিন আপনার আমার জন্য দিয়েছেন সেই বাণীকে যথাযথভাবে সম্মান করা এবং সেটার অর্থ বোঝা। সপ্তম যে কাজটি আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তা হচ্ছে তিনি বেশি বিনয়ী হয়ে যেতেন রমজান মাসে। এত বিনয়ী হতেন দেখা যেত যে সালাতুল লাইল পড়ছেন, একটি মাদুরের মধ্যে
যে এই মাদুর এমন পুরাতন একটি মাদুরা যাতে দাঁড়ানোর মতো অবস্থানে, কিন্তু সেখানে তিনি দাঁড়িয়ে যেতেন। কখনো তার এতেকাফের জায়গাটা ছিল সামান্য কূপের মতো, সেখানে তিনি বসে আল্লাহর ইবাদত করতেন। কখনো কখনো আকাশ থেকে বৃষ্টি পড়ছে আর রসুলের ঘর, রসুলের মসজিদে পানি পড়ছে, পানিতে সেজদার জায়গা ভিজে গেছে, রসুল মাটি এবং কাদার মধ্যে সেজদা করছেন। সাইয়্যিদুল খালক মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেননি যে পাকা হতে হবে, এরকম আমাদের মতো এরকম শাহ আলিশান শওকতপূর্ণ মসজিদ হতে হবে সেটা চিন্তা করেননি। কিন্তু তার সলাতের কোনো রকমের, তার সলাতের মধ্যে, তার সলাত আওয়াদুর বা সলাতের মধ্যে খুশু খুজুর কোনো সামান্যতম কমতি হয়নি, কারণ তিনি আল্লাহর জন্য ইবাদত করেছেন। তো সাহাবিক বলেন, আমি যেন দেখছি রসুলের চোখে, রসুলের নাকে মুখে কাদা লেগে আছে, রসুল যে আল্লাহর জন্য সিজদা করেছেন। সেখানে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, রসুল্লাহ সাল্লাম এত বিনয়ী হয়ে যেতেন রমজান মাসে। রমজান মাসে রসুলের যদি ইফতার দেখেন, রসুলের সাহরি দেখলেও আপনি আশ্চর্য হবেন। আজ আমরা বেশিরভাগ সময় নষ্ট করি ইফতারির, বাহারি ইফতারের জন্য। আর যদি পুরান ঢাকায় যান তা তো ইফতারের শেষ নেই। এই ঢাকাতে অনেকে বাসার মধ্যে ইফতারেই পুরো সময় নষ্ট করে। এটা না করে যতটুকু পারেন এটাকে স্বাভাবিক করে নিয়ে আসেন, যে জানা না হলেই নয় তাই করেন। এত রকমের ভাজা পোড়া ইফতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, এবং সেটা কোনো গ্রহণযোগ্য পদ্ধতিও নয়। অনেকে মনে করে থাকেন রমজান মাসে যতই খায় তার কোনো হিসাব হবে না, এটা সত্য নয়। আল্লাহ তাআলার দরবারে প্রত্যেকটি জিনিসের হিসাব দিতে হবে। অকারণে বেশি জিনিস বানিয়ে রাখা, পেটে না চাইলেও খেতে দেওয়া, এটা আসলে শরীয়তসম্মত কাজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি আদমের জন্য, ইবনে আদমের জন্য একটুকু শুধুমাত্র যথেষ্ট কিছু লোকমা যা তার পিঠকে সোজা রাখবে, এরকম কিছু লোকমায় যথেষ্ট। যদি এর চেয়ে বেশি খেতে চাও তাহলে তিন ভাগ করো, এক ভাগ খাবার, এক ভাগ পানি এবং এক ভাগ বাতাসের জন্য, অর্থাৎ নিঃশ্বাস ফেরার জন্য। এই সুন্নত যদি আজ আমরা এখতিয়ার করতে পারি, অনেক রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। এটা এই সুন্নতকে এখতিয়ার করে দেখুন, আমরাও দেখবো ইনশাআল্লাহ, যাতে করে আমরা অনেক রকম রোগ থেকে মুক্তি পেতে পারি। কারণ না খেয়ে মরার চেয়ে খেয়ে মরার মানুষে সবচেয়ে বেশি পাওয়া যায়। বেশিরভাগ মানুষ অল্প খেয়ে জীবন ধারণ করতে পারে, কিন্তু বেশি খেয়ে অসুস্থ হয়ে মারা যায়, এটাই সবচেয়ে বেশি দেখা যায়। অষ্টম যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন তা হচ্ছে বেশি বেশি দান সদকা করতেন। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের কোনো শেষ ছিল না। হাদিসে এসেছে, বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু মিনার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দান করতেন। এই মসজিদটি আপনাদের পাশে নির্মিত হচ্ছে, আপনাদের দরকার এই মসজিদের দিকে হাত বাড়িয়ে দেয়া। এই মসজিদের জন্য, নিজের সন্তানের জন্য যা সঞ্চিত করে রেখেছেন তার চেয়েও বেশি জরুরি হচ্ছে এটা। কারণ সন্তান আপনার ভালো হতেও পারে, নাও হতে পারে, আপনার সন্তান অন্যায় করতে পারে, পরবর্তী জীবন নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু মসজিদে দিয়ে দিলে আল্লাহর কাছে দিয়ে দিলেন, আল্লাহর কাছে যা দিবেন তা কোনো দিন নষ্ট হবে না। মা আইন্দাকুম ইয়ানফাদু ওয়ামা আইন্দাল্লাহি বাকি, যা তোমরা তোমাদের হাতে আছে তা শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, আল্লাহর কাছে যা দিবে তা বাকি থাকবে। এই জন্য আমাদের উচিত এই রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানকে অনুসরণ করে আমরা প্রত্যেকে তার যার যা ক্ষমতা আছে সর্বোচ্চটা আমরা এই মসজিদের জন্য, আমাদের মসজিদের হিসাবে এটার জন্য দান করার জন্য সচেষ্ট হব। আমরা সবাই চেষ্টা করব নিজের বন্ধুবান্ধবের, আত্মীয় স্বজনের সবাই থেকে নিয়ে এসে নিজের মনে করে এই নিজের আল্লাহর ঘরটিকে আগে তৈরি করব, এবং যেটা করলে আমাদের চিরস্থায়ী সওয়াবের ব্যবস্থা হবে সেই কাজটি করে যাব। আমাদের বাড়ি গাড়ির চেয়ে, আমাদের ঘর বাড়ির চেয়ে, আমাদের সন্তান সন্ততির ভবিষ্যতের চেয়ে আপনার নিজের ভবিষ্যৎ বেশি দরকার। এই ভবিষ্যৎকে নির্মাণের জন্য আমাদের এই মসজিদটি, যার অবস্থা আপনারা জানেন, যেখানে এখনও লক্ষ লক্ষ টাকার প্রয়োজন আছে, কত লক্ষ টাকা আপনারা জানেন, 5 কোটি টাকা চেয়েও বেশি লাগবে শেষ পর্যন্ত। আপনারা এই মসজিদে যত বেশি পারেন অনুদান দেন, এটা অবশ্যই আল্লাহর উপরে ইমান এনে যে তার হাতে দিলে কোনো কিছু বিনষ্ট হয় না, তিনি আপনার ঈমান রক্ষা করবেন, আপনার সন্তানদের রক্ষা করবেন যদি আপনি তার পক্ষে থাকেন। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, কেউ আল্লাহর জন্য হলে আল্লাহ তাআলা তার জন্য হয়ে যাবেন। এই জন্য আমাদের এই রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে বেশি বেশি দানের হস্ত প্রসারিত করা উচিত। মসজিদের প্রতি হাত বাড়িয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
কেউ যদি কোনো পাখি বসার জায়গা, একটি পাখি কাতা, সেটা পাখিটা অনেকটা আমাদের আমাদের কবুতরের মতো একটুকু পাখি, এটুকু বসার জায়গা, ডিম পাড়ার জায়গার মতো এটুকু জায়গা যদি মসজিদের জন্য কেউ আবাদ করে দেয়, তার জন্য আল্লাহর বিনিময়ে জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন। আমরা এই জন্য এটা চিন্তা করলাম যে পুরো মসজিদ দিতে পারছি না, কিন্তু কিছু একটু জায়গা তো ব্যবস্থা করে দিতে পারছি। সেই হিসাবে প্রত্যেকে চিন্তা করবেন যে যদি 5 কোটি টাকা ব্যয় হয়, আমি একটি জায়গা নিব চিরজীবনের জন্য, ভাগ করে নিব যে এতটুকু জায়গা আমি এই মসজিদের জন্য দিব, ভাগ করে যে এতটুকু এত এত মুসল্লি হতে পারে আমি একজন মুসল্লির জায়গার টাকা দিব, আলহামদুলিল্লাহ এরকম ব্যবস্থাপনায় চলে আসতে পারেন। এটাও শরীয়তে নিষেধাজ্ঞা নেই। চেষ্টা করবেন যেন যেই জায়গাটুকু আপনার জান্নাতের জামিনদার হবে, যেই কাজটি জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবে, যার ঘর হবে জান্নাতে, সে কি বাইরে থাকবে? সে অবশ্যই জান্নাতে যাবে। সুতরাং এই ব্যক্তির জন্য, এই ব্যক্তির জন্য সুখবর, এই ব্যক্তির জন্য সুসংবাদ, যে ব্যক্তি জান্নাতে তার একটি ঘর তৈরি করতে পেরেছে এবং এই মসজিদের জন্য দান করতে পেরেছে। আর এমন একটি মসজিদে আপনি দান করবেন যেই মসজিদটি আকিদা উসিসা আলা তাকওয়া, তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। এখানে যারা খুতবা দেয় তারা বিশ্বাস করে সহি আকিদায়, এখানে যারা খুতবা দেয় বা আলোচনা করে তারা বিশ্বাস করে সহি মানহাজের উপরে তারা গড়ে উঠেছে এবং সহি আকিদার উপর তারা আছে, তারা বেদাত করে না, তারা শিরিক করে না। এখানে যারা সালাত আদায় করে তারাও সহি আকিদার আকিদাকে ভালোবাসে, এই জন্য তারা দূর দূরান্ত থেকে এখানে একত্রিত হয়। সেই জন্য আমাদের উচিত হবে এই মসজিদটিকে নির্মাণ করার জন্য নিজের মনে করে পরিবার বাড়িঘরের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে মসজিদ নির্মাণ করা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে প্রথম মসজিদ নির্মাণ করেছেন, আল্লাহ তাআলা সেই মসজিদের সুনাম করেছেন লা মাসজিদুন উসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন হাক্কু আন তাকুমা ফিহি। সাহাবায়ে কেরাম মনে করতেন সেটা মসজিদে কোবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার এই মসজিদ উসিসা আলা তাকওয়া, এই মসজিদ তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ যেখানে যে মসজিদে শিরিক হবে না, বেদাত হবে না, যে মসজিদে অন্যায় আচরণ হয় না, সেই মসজিদগুলি উসিসা আলা তাকওয়া। সেই হিসাবে আমাদের উচিত এই মসজিদকে বেশি বেশি হাত বাড়িয়ে দেয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে তিনি জিহাদ করেছেন, এই এমনিতেই কষ্টকর অবস্থান, গরম, আপনি সৌদি আরব গেলে বুঝতে পারবেন কি কঠিন গরম সেখানে থাকে, তারপরেও বিশেষ করে মদিনা অঞ্চলের গরম অত্যন্ত বেশি থাকে, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করেছেন, বদরের যুদ্ধ করেছেন, তবুকের যুদ্ধ এবং পথে মক্কায় সবই তিনি রমজান মাসে অনুষ্ঠিত হয়েছে, শত শত সারিয়ে তিনি পাঠিয়েছেন, যেখানে লোক পাঠিয়ে যুদ্ধের জন্য পাঠিয়েছেন এই মাসে তিনি পাঠিয়েছেন, আর এই মাসে বিজয় আল্লাহ তাআলা বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। এই যে রমজান মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্বিক পথ বহুমুখী ইবাদতের মাস ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটির প্রতি বেশি গুরুত্ব দিতেন তা হচ্ছে যে আহলে কিতাব বা অমুসলিমদের সাথে আমাদের কালচার যেন মিশে না যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা খেয়াল রাখতেন। তিনি বলতেন যে আমাদের মধ্যে এবং আহলে কিতাবদের মধ্যে সওমের পার্থক্য হচ্ছে যে তারা সাহরি খায় না, এই জন্য তোমরা সাহরি খাও। তিনি বলতেন সাহরির মধ্যে বরকত রয়েছে, এই জন্য সাহরি খাওয়ার প্রতি উৎসাহ দিতেন। অনুরূপভাবে তিনি বলতেন যে ইহুদিদের মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে ইহুদিরা দেরি করে সূর্য তারকা উদিত হওয়া পর্যন্ত তারা দেরি করে ইফতারি করে, অথচ আমরা সূর্য ডুবার সাথে সাথে ইফতারি করি। এই ইহুদিদের অনুসরণ করে শিয়ারাও আজ দেরি করে ইফতার করে, কারণ তারা ইহুদিদের এই সেলা চামুন্ডা। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজান মাসের শেষের দিকে, রমজান মাস জীবনের শেষের দিকে রমজান মাস আসলে আমরা যারা আজ বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছি আমাদের প্রতি এই নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রমজান যখন পালন করেছেন প্রত্যেকটি কাজ ডবল ডবল করে দিয়েছেন। শেষ রমজানে তিনি ডবল এতেকাব করেছেন, অর্থাৎ 20 দিন এতেকাব করেছেন। শেষ রমজানে তিনি 2 বার কোরআনে করিম তিনি জিব্রিলের সাথে মোদারাসা করেছেন। এত যত বেশি পারি আমরা বেশি বেশি করে এই রমজান মাসের এই সুযোগটুকু কাজে লাগাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা করতেন তার কিছু নমুনা আমি পেশ করেছি, এই জন্য আমাদের উচিত হবে রাসূলকে অনুসরণ করে তিনি কি করতেন সেই কাজগুলোকে যথাযথভাবে মেনে সেগুলোকে আমরা অনুসরণ করে চলি। আকুল কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত মুসলিয়ান কেরাম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবের সাথে যে কাজগুলি করতেন সেই দশটি কাজ আমি আলোচনা করেছি। এই রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু কাজের প্রতি তিনি গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করতেন, এই বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে। এবং রমজান মাস চলে গেল অথচ ক্ষমা করা হয়নি যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর বদদোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, আমিন বলেছেন, যখন জিব্রিল বলেছিল যে জিব্রিল তাকে বলেছেন যে ব্যক্তি রমজান মাস পার হয়ে যাচ্ছে ক্ষমা করে নিতে পারে তার গুনাহ, তার জন্য ধ্বংস, রাসূল বলেছেন আমিন। এই জন্য আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করতে হবে। ১২তম যে কাজটি বেশি বেশি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছরে তিনি করতেন, তা হচ্ছে রমজান মাসের শেষে তিনি যাকাতুল ফিতর আদায় করতেন। যাকাতুল ফিতর আদায়ের ব্যাপারে গুরুত্ব দিতে হবে, যাকাতুল ফিতর দিতে হবে সাড় এক সাড় অনুযায়ী, এক সাড় অনুসারে দিতে হবে, অর্ধ সাড় নয় এক সাড় দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতকে অনুসরণ করে এক সাড় হচ্ছে ২ কেজি ৪০ গ্রাম কমপক্ষে, এর বেশি দিলেও নিষেধ নেই, ২ কেজি ৪০ গ্রাম চাল দিতে পারেন। আর যদি সাড় দিয়া যেটা সার মুদে এক সাড় হয় সেটা দেন, সেটাই হচ্ছে সবচেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা দিতে বলেছেন রমজানের ঈদের দুই দিন আগ থেকে যদি দেন জায়েজ হবে, কারণ আব্দুল্লাহ ইবনে ওমর আদম দুই দিন আগ থেকে দিয়েছেন, তিনি রাসূল নির্দেশ দিয়েছেন চাঁদ উঠার পর থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত দিয়ে দিতে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দুই দিন আগ থেকে দিতেন, যা ইমাম বুখারী বর্ণনা করেছেন, তা থেকে বোঝা যায় দুই দিন আগ থেকে দেওয়া বৈধ, কোনো সমস্যা নেই। অর্থাৎ রমজানের পরে ঈদের চাঁদ আসার দুই দিন আগ থেকে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু টাকা দিয়ে দেওয়ার চেয়ে অবশ্যই খাদ্য দিয়ে দেওয়াটাই হচ্ছে নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময়ে দিনার এবং দেরহাম ছিল, কিন্তু দিনার এবং দেরহামের প্রতি তিনি গুরুত্ব দেননি, তিনি খাবার দিতে বলেছেন এবং বিভিন্ন রকমের খাবার উল্লেখ করেছেন। সেই জন্য আমরা আমাদের দেশের প্রচলিত খাবার অনুযায়ী আমরা আমাদের এই যাকাতুল ফিতর দিতে চেষ্টা করব। এটার জন্য নেসাবের মালিক হওয়া লাগে না। ঈদের দিন যার অতিরিক্ত ফেতরা দেওয়ার সামর্থ্য আছে তাকে এটা সেটা দিতে হবে। এখানে যাকাতের নেসাবের কোনো প্রয়োজনীয়তা নেই, এটা ভিন্ন জিনিস, সম্পূর্ণ ভিন্ন। ১২তম ১৩তম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তাকবীর দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালআল্লাকুম তাশকুরুন। আর যেহেতু তাকবীর দাও, তাকবীরটা আমাদের ঈদের যখনই চাঁদ দেখবেন তখন থেকে তাকবীর শুরু হবে এবং সেটা শেষ হবে সালাতের মাধ্যমে, এই পুরো সময় তাকবীর দিবেন। তাকবীরের আনন্দ ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি ঠিকমতো সালাত পালন করেছে, সিয়াম করেছে, কিয়াম করেছে, সেই ব্যক্তি তাকবীরের আনন্দ পাবে। সে বুঝতে পারবে কত বেশি আনন্দ অনুভব করা যায়, আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার মহত্ব ঘোষণা করছে, আল্লাহু আকবার মিনকুল্লে শাই, সব কিছু সে তিনি বড়, দুনিয়ার কোনো কেউ রক্তচক্ষু আমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিতে পারবে না। তিনি এইভাবে আল্লাহর ইবাদত করেছেন, কিয়াম করেছেন, আল্লাহর কথা শুনেছেন, এই জন্য তিনি আল্লাহু আকবার বারবার তাকবীর ঘোষণা করছেন, আল্লাহর নির্দেশকে তিনি প্রতিপালন করছেন। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতকে অনুসরণ করে তিনি তাকবীর দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে তার স্ত্রীদেরকে শিক্ষা দিতেন, সাথে সাথে তিনি রমজানে সালাতুল লাইলের জন্য মানুষদেরকে দাঁড় করাতেন এবং স্ত্রীদেরকেও সালাতুল লাইলের জন্য শেষ দশকে তিনি দাঁড় করাতেন। এই জন্য আমাদের উচিত পরিবারকে শিক্ষা দেয়া এবং তাদেরকে রাতের এবাদতে উদ্বুদ্ধ করে তোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ইমামতি করতেন, এই জন্য রাসূল উম্মত ইমামতি করা অর্থই হচ্ছে তাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালানো। রমজানে নিজে ভালো হলেই চলবে না, পরিবার পরিজনকে সঠিক পথে পরিচালিত করতে হবে এবং নিজের সমাজকে পরিচালিত করতে হবে এবং যারাই আমার সামনে পড়বে তাদেরকে দিনের দিকে আহ্বান জানাতে হবে। আলা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া সান্না বি মালায়েকাতিল মুসাববিহাতিল কুদসি ওয়া সাল্লাত বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যা আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদিন ওয়া আলা আলি মুহাম্মদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আরদা আন খুলাফায়ে রাশিদিন আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আনসাইরি সাহাবাতি ওয়া তাবেঈন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহুম্মা ফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লা للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم انصر المسلمين في كل مكان، اللهم أيدهم بتأييدك يا رحمن،
ইয়া আকরামুল আকরামিন ইয়া মুজিবাস সাইলিন, আল্লাহ মুসলিমদের তুমি সাহায্য করো, আল্লাহ আল্লাহ মুসলিমদের জন্য তুমি এমন অভিভাবক তুমি দিয়ে দাও যার নেতৃত্বে আমরা আল্লাহর পথে কাজ করতে পারি, আল্লাহ আমাদেরকে তুমি বিভিন্ন রকমের যে সমস্ত জুলুম আমাদের উপর আসছে তা থেকে তুমি হেফাজত করো, আল্লাহ আমাদের জাতিকে তুমি মুসলিম জাতিকে তুমি হেফাজত করো, আল্লাহ আল্লাহ আমাদের সমাজকে তুমি হেফাজত করো, আল্লাহ আর সমাজকে তুমি সঠিক পথে চালানোর তৌফিক আমাদের দান করো, আল্লাহ আমাদের আমাদের যারা ক্ষমতাসীন তাদেরকে তুমি সঠিক পথে পরিচালিত করো, আল্লাহ আল্লাহ দিনের উপর থাকার তৌফিক তুমি তাদেরকে দান করো, আল্লাহ আল্লাহ আমাদের বৃদ্ধদেরকে দিনের উপর রাখো, আল্লাহ আমাদের যুবকদেরকে দিনের উপর রাখো, আল্লাহ আমাদের মেয়েদেরকে তাদেরকে হেসমত দান করো, আল্লাহ আল্লাহ মেয়েদের যে ফেতনা আজ বের হয়েছে এই ফেতনা থেকে আমাদের মেয়েদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ আমাদেরকে তুমি আল্লাহর শরীয়ত মেনে চলার তৌফিক দান করো, আল্লাহ শরীয়তের বিরুদ্ধে প্রত্যেকটি কাজে যেখানে বিরোধী হবে সেটা বিরোধিতা করার তৌফিক আমাদের দান করো, আল্লাহ আল্লাহ তোমার পথে থাকার তৌফিক দান করো, আল্লাহ আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে দিনের উপর রাখো, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ আল্লাহ তাদের দ্বারা দিনের খেদমত করার তৌফিক তুমি দান করো, আল্লাহ আল্লাহ আমাদের আকীদা বিশুদ্ধ করে দাও, আমাদের আমল বিশুদ্ধ করে দাও, আমাদেরকে তুমি কবুল করো, আল্লাহ আল্লাহুম্মা ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'ই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন, ওয়া লাযিকরুল্লাহি আকবার, ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।